রোজা নিয়ে বেশ কিছু ভুল ধারণা বিদ্যমান, যেগুলো নিয়ে মুসল্লিদের মধ্যে মতভেদ রয়েছে। নিচে রোজা নিয়ে সেরকম ছয়টি খুব সাধারণ ভুল ধারণা তুলে ধরা হলো। আমরা অনেকেই রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি, এতে রোজা ভঙ্গ হয় না ঠিকই, কিন্তু মাকরু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই রোজা রেখে টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত না মাজাই ভালো। রোজা রেখে চুমু খাওয়া যাবে কি? অনেকেই মনে করেন রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী চুমু খেতে পারবে না বা জড়িয়ে ধরতে পারবে না, তবে এ ধারণা ঠিক নয়। তবে শর্ত হল, গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে রোজা ভেঙে যাবে। শুধু খাবার খেলেই রোজা ভেঙে যাবে, শুধু খাবার মুখে দিলে বা পানি পান করলে রোজা ভেঙে যাবে বিষয়টি তেমন নয়। আরও কিছু আচরণে রোজা নষ্ট হয়ে যেতে পারে, তার মধ্যে অন্যতম নিজের জিভ দিয়ে যদি দুর্নাম রটানো হয়, গুজবে অংশ নেয়া বা কাউকে গালিগালাজ করা হয়, তাহলে রোজা কবুল নাও হতে পারে। ভুল করে খেয়ে ফেললে রোজা ভাঙবে কি? অসাবধানতাবশত কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যায় কি না তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। আপনি যদি সত্যি একদম ভুলে কিছু খেয়ে ফেলেন তাহলেও আপনার রোজা হবে, যদি আপনি বোঝার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেন। রোজা রেখে কি ওষুধ খাওয়া যাবে? মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন MCB আন্তর্জাতিক গ্লুকোমা সমিতির সঙ্গে যৌথ একটি বিবৃতি দিয়ে বলেছে, রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যাবে, যেমন চোখের ড্রপ, কানের ড্রপ বা ইনজেকশন। এসব ব্যবহারে রোজা ভাঙবে না, তবে যেসব ওষুধ মুখে দিয়ে খেতে হয় সেগুলো নিষিদ্ধ। যে কোনো পরিস্থিতিতে রোজা রাখতে হবে। ইসলামে শুধু প্রাপ্তবয়স্ক এবং সুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ করা হয়েছে। শিশু, অসুস্থ, শারীরিক এবং মানসিকভাবে দুর্বল ব্যক্তি, ভ্রমণকারী, অন্তঃসত্ত্বা বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীর জন্য রোজা আবশ্যক নয়। শামিমা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ প্লাস। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দির পাড়ের খন্দকার হক টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন।